এই যে জমিদারদের রেখে যাওয়া যে ইয়া পোশাক পরিচ্ছদ গুলা ছিল, থিয়েটার সিন সিনারি গুলা ছিল, এগুলা এই মানে তখন লিয়ে যায় একটা কুকিগত ভাবে। আমরা যখন তখন ইয়ং জেনারেশন নাটক টাটক করতে আসলে এটা বিরোধী তখন ড্রেসপত্র আমাদের দেয় না, এগুলা ছিল এই এটাই কিন্তু ক্লাব, হ্যাঁ ওখানে ছিল। ওইখানে আমরা রিহার্সেল করতেছিলাম তখন, তখন এক সময় এসে ওরা মনে করেছিল এগুলো আমাদের আর দখল দেবে না। আচ্ছা, আসিয়া তখন এটা নিয়ে গন্ডগোল হয়েছে, জোর করে ড্রেসপত্রগুলো নিয়ে যাবে, তখন হয় একটা গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরে তখন আমরা ইয়াং জেনারেশন যারা ছিলাম তখন এটা নিয়ে অভিযোগ, প্রধান প্রামাণিক যারা ছিল অভিযোগ দেওয়ার পরে এক সময় এই ড্রেসপত্রগুলো স্কুলের নামে যে কারো ব্যক্তিগত না রাখি স্কুলের দেওয়ার কথা হলেও সেটা দেয়নি, ওরা রেখে দিছিল, এখনও ওইগুলো ওইভাবেই বেঁচে কিনে খাচ্ছে অথবা ওইভাবেই আছে। পরবর্তীতে এগুলো যায় হলো তখন নেতৃত্বে চলে যায় হলো নিয়ামক ইসমাইল মাঝি সবহান এদের নেতৃত্বে চলে যায়, এগুলো গন্ডগোল মেলা হয়েছে। এদের মধ্যে আবার বিরোধী আবদুল সরকারের সাথে, এই ড্রেসপত্র আবদুল সরকারের বাড়িতে ছিল, তারপরে এইগুলো এখান থেকে নিয়ে যাওয়া হলো ইসমাইল মাঝির বাড়ি। আর এরপরে নবজাগরণের সঙ্গে ওটার থেকেই তখন যে ইয়ং যারা আমরা একটা ইয়ে ছিলাম ইয়ং সম্প্রদায়ের উদ্যোগে তখন নবজাগরণী ভাবনাটা উদয়, ভাবনা উদয় প্রতিষ্ঠিত করে আমরা নিজেরা কিছু সিনসিনারিও তৈরি করে তখন আমরা করতাম। এটা কত সালে এই নবজাগরণ? সম্ভবত নবজাগরণটা 73 সালে, অভিনয় করতো না নবজাগরণ সংঘ প্রতিষ্ঠা হইল। হ্যাঁ, তারপর তারপরে এখানে ক্লাবে এই সাহিত্য চর্চা বা হ্যাঁ বই পুস্তক ছিল, মেলা বই ছিল আর ওই নাট্য চর্চা, নাটক প্রত্যেক বৎসরই নাটক থিয়েটার, হ্যাঁ হ্যাঁ এগুলো হতো, থিয়েটার হতো, যাত্রা হতো। পরবর্তীতে পরের বার যা গোলাম কুদ্দুস বাদ দিয়ে হলো জামাল সভাপতি, সভাপতি সভাপতি অথবা সেক্রেটারি একবার ছিল, কে ছিল সমর বাজার সেক্রেটারি, সমর সেক্রেটারি আর জামাল হলো সভাপতি। পরবর্তীতে যায় তখন আবার জামাল বাদ গেল, আজি সমর সভাপতি হলো, সেক্রেটারি হলো ইয়া আজিজ, আজিজ মোল্লা। এই তারপরে পরবর্তীতে আসিয়া আবার এইসবগুলা সব বিরোধ টিরোধ হয় যাত্রার ইয়েতে আসিয়া, তারপরে এইটার মানে এইটার কার্যক্রম কবে এসে ব্যাহত হয়ে যায়, মানে পরবর্তীতে ক্লাব কোথার বিলুপ্তি ঘটে কত সালে আনুমানিক? সম্ভবত বিলুপ্তিটা ঘটে 90-এর কাছাকাছি সময়, 90-এর কাছাকাছি, তার মানে 72-এ প্রতিষ্ঠা হয়, 90-এর দিকে এসে তখন এই ইয়া হয়ে যায়, মানে সংস্কৃতির সংস্কৃতির প্রভাবে এটার এগুলা ক্লাব কোথা প্রতিষ্ঠিত 72 অথবা 73 আর রেজিস্ট্রেশনটা পরে আছে, তাহলে ওই 80 পরে, 80 থেকে 90 সাল সেন্ট্রাল এমপি ছিল, প্রতিষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, আর রেজিস্ট্রেশনের সঙ্গে দুইটি লিগ কম্পিটিশন হয়,
সবুজ সংঘ রেজিস্ট্রেশন করার জন্য যায় তখন জেলেরা নেতৃত্ব মানে আমরা এখানে করা হলো ওই পাশে কেন্দ্রের পরে এখানেই যদি ভাগ ছিল যে মিজানের যে ইয়েটা আছে ওইটা হলো ওরা সবুজ সংঘ ওরা মিনু ভাইয়ের এই অংশে আর এই এখানে নবদরণী সংঘ এইটা বহু জিনিসপত্র ছিল তো ড্রেসপত্র ছিল সব দরজা জানলা দিয়ে যে স্টেজ করা হতো ওগুলো তো সব ওখানেই ছিল তাহলে এটা হলো নবদাগরণী সঙ্গের ইতিহাস নবদাগরণী সঙ্গে কারা কারা আপনার হলো ইয়ে করছে ওই সময় অভিনয় করছে নবদাগরণী সঙ্গে নবদাগরণীর মধ্যে ছিল সম্পদ ছিল সম্পদ দিয়ে দিয়েছিল সবুজ সঙ্গে সম্পদ ছিল ওই ইয়া আফতাব সম্পদ সুশীল আমি আর যে আবাস ভাই আজিজ গিয়াস কোরআন মাস্টারও করেছে নাম বলেন বলতে থাকেন দেখলো মনে হয় তারপরে দ্বিজেন্দ্রনাথ দাস ওষা হ্যাঁ গৌর কীতান্ত বিশ্বনাথ সম আজিজ ছিল তারপরে বিশ্বনাথ লক্ষণ জেহের বোধ হয় আমার সঙ্গে তখন ছিল না তোমার ভাগ্য তো ওখানে ছিল কানাই ছিল আমার কানাই আছে যে আমাদের কানাই হ্যাঁ কানাই ছিল আমার সাথে আর ইয়ার মধ্যে তখন সঙ্গীতের যে ইয়েটা সেটা ছিল ইয়া হিরুপান সঙ্গীতের যে হিরুপান আর এই তবলা বা ইয়াতে ছিল গোপালদা এরাই ইয়াগুলো করতো এবং গানের সূত্রও হিরুপান করত আমরা যে কয়েকটা থিয়েটার করেছিলাম কালীতলা সে গানের সুরগুলা হিরুপানের করা মঞ্চনাটকে পরিচালনা ও সংসদ ছিল সংসদ ছিল সংসদ তালুকদার সংসদ তালুকদার এরকম বহুই অনেক আর্টিস্ট চলে আসছে আর কি আর এখান থেকে মোটামুটি উল্লেখযোগ্য কি কি পালা মানে কি কি নাটক মঞ্চস্থ হয়েছে আপনারা বলেন বলে দেন Altyazı M.K.